আমন্ত্রণ জানাচ্ছি বঙ্গবন্ধু নিউজে। আর এই মুহূর্তে দেশ ও রাজ্যের গুরুত্বপূর্ণ খবর নিয়ে আমি আপনাদের সঙ্গে মনিরুল ইসলাম। করোনা লাইফ আপডেট। নীতি আয়োগের অফিসেও ছড়ালো সংক্রমণ, আক্রান্ত এক আধিকারিক। আজ শুরু লকডাউনের পঞ্চম পর্ব, তবে কন্টেনমেন্ট জোন ছাড়া অন্য এলাকাগুলি স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছে। এই মুহূর্তে দেশে আক্রান্তের সংখ্যা 1,90,535, মৃত্যু হয়েছে 5,394 জনের। এই মুহূর্তে বাংলাতে করোনা আক্রান্তের সংখ্যা 5,501, মৃত বেড়ে হল 245 জন। তথ্য গোপন করে করোনা পরিস্থিতি মোকাবিলা অসম্ভব, রাজ্যের বিরুদ্ধে বিস্ফোরক রাজ্যপাল। বাংলা সরকার করোনায় আক্রান্ত এবং মৃতের সংখ্যা গোপন করছে বলে বারবার অভিযোগ করেছেন বিরোধীরা। পরীক্ষাও কম হচ্ছে বলে অভিযোগ তাদের। এবার সেই একই অভিযোগের সুর রাজ্যপাল জগদীপ ধনকরের গলায়। সোমবার সকালে করোনা সংক্রান্ত পরপর দুটি টুইট করেন তিনি। প্রথম টুইটে সরাসরি ডেরেক ও ব্রায়েনকে উদ্ধৃত করে রাজ্যপাল লেখেন, আমি ডেরেক ও ব্রায়েনের কাছে জানতে চাই এখনও পর্যন্ত কত করোনা টেস্টের রিপোর্ট আসতে বাকি। মুখ্য সচিবের সঙ্গে বৈঠকের সময় জানিয়েছিলাম সংখ্যাটা 40,000-এরও বেশি হবে, এটা সত্যিই চিন্তার বিষয়। রিপোর্ট আসতে দেরি হলে টেস্ট করার উদ্দেশ্যই যে সফল হবে না। মুখে নেই মাস্ক, চুলোয় সামাজিক দূরত্ব। আনলক ওয়ানের প্রথম দিনেই কলকাতায় দেদার পুজো পাঠ। সবেমাত্র শিথিল হয়েছে লকডাউন, শুরু হয়েছে আনলক ওয়ান। কন্টেনমেন্ট জোন ছাড়া প্রায় সর্বত্র শিথিল নিয়ম কানুন, খুলেছে ধর্মস্থানের দরজাও। দীর্ঘদিন ধরে বন্দিত্ব থেকে মুক্তি পেয়ে করোনার কথা ভুলে গেলেন অনেকেই। মাস্ক ছাড়াই জমায়েত হলেন মন্দিরে, সামাজিক দূরত্ববিধি লঙ্ঘন করেই চলল পুজো পাঠও। মধ্যবিত্তের মাথায় হাত, মাসের শুরুতেই বাড়ল রান্নার গ্যাসের দাম। মাসের শুরুতেই মধ্যবিত্তের মাথায় হাত, এক ধাক্কায় অনেকটাই বাড়ল রান্নার গ্যাসের দাম। জুন মাসের গোড়াতেই কলকাতায় ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম আরও 32 টাকা বাড়ল, ফলে কলকাতায় রান্নার গ্যাসের দাম বেড়ে হলো 616 টাকা। তবে প্রধানমন্ত্রীর উজ্জ্বল যোজনায় গ্যাসে এর কোনো প্রভাব পড়বে না। নয়াদিল্লিতে এই দাম বৃদ্ধি সিলিন্ডার পিছু 65 টাকা, কলকাতা তথা পশ্চিমবঙ্গে এই দাম বেড়েছে 32 টাকা, মুম্বাইয়ে দাম বৃদ্ধি হয়েছে 11 টাকা, আর চেন্নাইয়ে দাম বৃদ্ধি হলো 37 টাকা। তবে প্রধানমন্ত্রীর গরিব কল্যাণ যোজনার অধীনে প্রধানমন্ত্রী উজ্জ্বল যোজনায় 30 জুন পর্যন্ত বিনামূল্যে 3টি সিলিন্ডার দেওয়ার কথা বলা হয়েছিল, তাই এই প্রকল্পের উপর এই দাম বৃদ্ধির কোনো প্রভাব পড়ছে না। জুনেই মাধ্যমিকের ফল, 48 ঘন্টার মধ্যে খাতা জমা করার নির্দেশ মধ্যশিক্ষা পর্ষদের। দীর্ঘদিন স্কুল বন্ধ, করোনা সতর্কতায় আগামী এক মাস শ্রেণীকক্ষে পঠন পাঠন হবে না। মাস্ক, স্যানিটাইজার এবং দূরত্ববিধি মেনেই জুলাই থেকে ছাত্রছাত্রীদের জন্য স্কুলের দরজা খোলা হতে পারে। স্কুল শিক্ষা দপ্তর ঠিক করেছে প্রথমে 9ম, 10ম এবং 11ম, 12ম পঠন পাঠন শুরু করা হবে, কিন্তু মাধ্যমিকের ফলই তো প্রকাশ হয়নি। তাহলে কী করে শুরু হবে মাধ্যমিকের স্তরের ক্লাস? এই কারণে জুনে মাধ্যমিকের ফল প্রকাশ করতে চায় রাজ্য সরকার। নির্দেশ দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদের। পরীক্ষকদের পর্ষদ জানিয়ে দিয়েছে 48 ঘন্টার মধ্যে সমস্ত খাতা থেকে নম্বর জমা দিতে হবে। রবিবার জারি হয়েছে এই কঠোর নির্দেশিকা। কলকাতা পুলিশে ফের করোনার থাবা, সস্ত্রীক আক্রান্ত নিউ মার্কেট থানার এসআই। কলকাতা পুলিশে ফের করোনার থাবা, এবার মারণ ভাইরাসে আক্রান্ত নিউ মার্কেট থানার এক সাব ইন্সপেক্টর। সূত্রের খবর, রবিবার সকালে তিনি তার করোনা পরীক্ষার রিপোর্ট হাতে পান। জানা গিয়েছে বেশ কিছুদিন ধরে তার স্ত্রী ও মেয়ে জ্বরে ভুগছিলেন, এরপর গত শুক্রবার ডিউটিতে যোগ দেন তিনি, কিন্তু অসুস্থতার কারণে তাড়াতাড়ি ছুটি নিয়ে বাড়ি চলে যান। শনিবার তিনি করোনা টেস্ট করান। ভাড়া বৃদ্ধির দাবিতে অন্য মালিকরা, কলকাতার রাস্তায় নামছে না বেসরকারি বাস। লকডাউন শিথিল হলেও ভাড়া না বাড়ায় রাস্তায় বাস নামিয়ে লাভের মুখ দেখা সম্ভব নয়। এই কারণ তুলে ধরেই আপাতত বাস পরিষেবা চালু না করার সিদ্ধান্ত নিল বেসরকারি বাস মালিকদের একাংশ। রবিবার দুটি সংগঠন বৈঠকের পর নিজেদের সিদ্ধান্তের কথা জানায়। পরিযায়ী শ্রমিকদের জন্য শান্তিপুরে মসজিদে তৈরি হলো কোয়ারেন্টাইন সেন্টার। সমাজের অনেক মানুষের কাছেই পরিযায়ী শ্রমিকরা হয়ে উঠেছেন ভিলেন। অনেকেই বলছেন ভিন রাজ্য থেকে বাড়ির এলাকায় চলে আসার পর তারা হোম কোয়ারেন্টাইনে থাকলেও সরকারি বিধিনিষেধ মানছেন না। তাদের মধ্যে সংক্রমণের আশঙ্কা বাড়ছে অনেকটাই। কয়েকদিন আগে সাংসদ মহুয়া মৈত্র পরিযায়ী শ্রমিকদের স্কুলে রাখার বিষয়ে সোশ্যাল মিডিয়ায় সওয়াল করেছেন। বিষয়টি নিয়ে ইতিমধ্যে উদ্যোগী জেলা প্রশাসনের লোকজন, এমন পরিস্থিতিতে পরিযায়ী শ্রমিকদের জন্য এগিয়ে এলো নদিয়া শান্তিপুরের গোপাল পুরাতন মসজিদ কমিটি। লকডাউন অমান্য করার অভিযোগ, অর্জুন সিং এর বিরুদ্ধে মামলা পুলিশের। ফের বারাকপুর বিজেপি সাংসদ অর্জুন সিং এর বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করল পুলিশ। আবারও লকডাউন অমান্য করায় তার বিরুদ্ধে মামলা রুজু করে বিশপুর থানার পুলিশ। গোটা ঘটনাটিকে তৃণমূলের চক্রান্ত বলে দাবি বিজেপি সাংসদের।
অর্থনীতি বাঁচানোর তাগিদ। দু মাস লকডাউনের পর স্বাভাবিক ছন্দে বাংলাদেশের জনজীবন। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে লকডাউনের সময়সীমা আগামী 30 জুন পর্যন্ত বৃদ্ধি করেছে ভারত। অন্যদিকে করোনা ভাইরাস সংক্রমণের মধ্যে 66 দিন ছুটি শেষে রবিবার থেকে ফের সরব হয়ে উঠল রাজধানী ঢাকা সহ সারা বাংলাদেশ। একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান ব্যতীত সরকারি বেসরকারি অফিস ও শিল্প কারখানা খুলে গেল আজ। আমফানের পর নতুন বিপর্যয়ের আশঙ্কা, শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে হাইকা। আমফানের স্মৃতি এখনও টাটকা। বাংলা উড়িষ্যার জেলাগুলি ঘূর্ণিঝড়ের ক্ষতচিহ্ন বহন করে নিয়ে চলেছে। এর মধ্যেই ফের খারাপ খবর, ধেয়ে আসছে আরও এক ঝড় যার গতি হতে পারে ঘণ্টায় 120 কিলোমিটার। 3রা জুন সন্ধ্যে থেকে তাণ্ডব চালাতে পারে সেই ঘূর্ণিঝড় হাইকা, আর সেই প্রকৃতি রোষে ব্যাপক ক্ষতি হতে পারে গুজরাট ও মহারাষ্ট্রের। এদিকে কলকাতাতেও বইতে পারে ঝোড়ো হাওয়া। সোমবার থেকেই পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা রেলের, চালু হচ্ছে 200টি প্যাসেঞ্জার ট্রেন। লকডাউনের পঞ্চম দফা শুরুতেই দেশজুড়ে রেল পরিষেবা স্বাভাবিক করার প্রক্রিয়া শুরু করলো ভারতীয় রেলওয়ে কর্তৃপক্ষ। আজ অর্থাৎ সোমবার থেকে দেশজুড়ে বিশেষ ট্রেন সহ মোট 200টি ট্রেন চালুর সিদ্ধান্ত নিয়েছে তারা। এর মধ্যে পূর্ব রেলেও একাধিক ট্রেন চালু হবে বলে জানা গিয়েছে। সংকটকালে অন্য রাজ্যের নাগরিকদের চিকিৎসা দিতে নারাজ কেজরিওয়াল, বন্ধ দিল্লির সীমান্ত। করোনার সংক্রমণ ঠেকাতে এক সপ্তাহের জন্য বন্ধ রাখল রাজধানীর সীমান্ত। লকডাউনের পঞ্চম দফার শুরুতেই প্রথম দিনে সাংবাদিক বৈঠক করে সেই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সীমান্ত খুলে দিলেই বাড়তে পারে আক্রান্তের পরিমাণ, তাই মারণ ভাইরাসের বিরুদ্ধে লড়াই চালাতে আপাতত এক সপ্তাহের জন্য বন্ধ করা হলো সীমান্ত। কুছ দিন পেহলে আপ লোগো সে সুঝাও মাঙ্গে থে কি দিল্লি মে लॉकडाउन में ढील दी जानी चाहिए कि नहीं दी जानी चाहिए, और भरपूर सुझाव आए। 5 लाख लोगों ने सुझाव दिए। आज आपका सुझाव एक बहुत महत्वपूर्ण विषय पर आप लोगों का मार्गदर्शन चाहिए। क्या दिल्ली के बॉर्डर्स को खोला जाए? एक बार तो आपको लगेगा कि ये क्या पूछ रहा हूं मैं। इसका एक इंपॉर्टेंट एस्पेक्ट है, दिल्ली के अंदर कोरोना के केसेस काफी बढ़ रहे हैं। रोज हम देखते हैं कि दिल्ली में कोरोना के केसेस बढ़ते जा रहे हैं। मैंने इसके बारे में कहा कि दिल्ली में कोरोना के केसेस बढ़ रहे हैं, ये चिंता का विषय तो है, लेकिन घबराने की जरूरत नहीं है। ये मैं इसलिए कह पाया क्योंकि दिल्ली के अंदर पिछले 5 सालों में आपकी सरकार ने दिल्ली के अस्पतालों में और स्वास्थ्य सेवाओं में खूब पैसा इन्वेस्ट किया है। खूब नए अस्पताल खोले, खूब नए बेड्स बनाए, खूब सारे आईसीयू खोले, खूब सारे मोहल्ला क्लिनिक बनाए, सारा इलाज मुफ्त कर दिया लोगों के लिए। पिछले 5 सालों के अंदर दिल्ली के अंदर अभूतपूर्व विकास हुआ है दिल्ली की स्वास्थ्य सेवाओं में। आज उसी की वजह से, जब कोरोना की महामारी की वजह से देश के और दुनिया के कई हिस्सों के अंदर उनकी स्वास्थ्य सेवाएं बिल्कुल ध्वस्त हो गई, कोलैप्स कर गई, आज दिल्ली में बढ़ते हुए केसेस के बावजूद आपका मुख्यमंत्री आपको विश्वास दिलाता है कि अगर आपके घर में कोरोना हो गया तो चिंता मत करना, आपके लिए बेड है, हमने आपके लिए बेड का इंतजाम कर लिया है।